2, 3. চ্যানেল সুইটি সফিসিয়ালে আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো আজকের তো সানডে, সবাইকে হ্যাপি সানডে। হ্যাপি সানডেতে সবাই কিন্তু খুব ভালো কাটাও, আমি আজকেও ভালো কাটাবো। তোমরা ভিডিওতে দেখেছো যে 13 এপ্রিল মানে নীল ষষ্ঠীর দিন রাজের বার্থডে ছিল। তো তোমরা তো জানাই নীল ষষ্ঠীতে বাড়িতে মা উপোস করেছিল, সেই জন্য কোনো খাওয়া দাওয়া হয়নি, সেলিব্রেশন হয়নি, সেদিনকে জাস্ট পুজো দেওয়া হয়েছে। তো আজকে সানডে, আজকে সেই খাওয়া দাওয়া হবে, এবং পয়লা বৈশাখে মানে শনিবারও তেমন কোনো খাওয়া দাওয়া হয়নি। আর আজকে সেই জন্য সেই খাওয়া দাওয়াটা পয়লা বৈশাখ এবং রাজের বার্থডে হিসেবে, বিশেষ করে রাজের বার্থডে হিসেবে, বার্থডে সেলিব্রেশন আজকের হবে, আজকের খাওয়া দাওয়া। তো সেই জন্য সব আয়োজন করা হচ্ছে। তো এখন মানে দুপুরে কি খাওয়া হবে, দুপুরের মেনুতে কী কী হবে, ওর জন্য রান্না, চলো এখন দেখা যাক কী কী রান্না হচ্ছে। চলো, তো তাই ভাবলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো দেখবো, চলো দেখো। সব কিছু কিন্তু মা কেটে গুছিয়ে একবারে রেডি করে দিয়ে গেছে, আমি রান্নাটা করব, তাতে আমার সুবিধাও হয় এবং সময়টাও অনেক কম টাইমে হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখানে পটল কাটা, বেগুন কাটা, আলু কাটা, 5 রকম ভাজা হবে, আর তার সাথে কী কী রান্না হবে তোমরা দেখতেই পাবে, চলো দেখতে থাকো। আর এখানে দেখো ঢেঁড়স ভাজা, এখানে 4 রকম হয়ে গেল, আর 1 রকম ভাজা হবে, তো সেটা এখনও বাড়িতে নেই, মা আনলে তখন তোমাদের দেখাবো। তো 4 রকম ভাজা আপাতত করি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুটা ভেজে নেবো, চলো আলুটা আমি চাপিয়ে দিই। চলো দেখতেই পাচ্ছ আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি, তো আলুটা এখন ভাজা হোক, তারপর আস্তে আস্তে সব তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা তো স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে রাজের জন্য যা যা স্পেশাল রান্না হবে সব কিন্তু আমিই করছি, খুবই নর্মাল কিছু রান্না হবে, মানে তেমন কিছু হাইফাই রান্না হবে না, তো ঘরোয়া রান্নাই হবে। তো ওই গরমে ঘরোয়া রান্নাই খাওয়াই ভালো, কারণ বেশি একদম রিচ খেয়ে ফেললে গরমে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার চান্স আছে। তো যাই হোক তোমরা দেখতে থাকো, শুধু দেখতেই পাচ্ছ আলু ভাজা কিন্তু একদম রেডি, মানে ভাজা কমপ্লিট। এবার আমি কি বসিয়েছি চলো দেখাই। দেখো বেগুনটা ভাজতে দিয়েছি, এখন বেগুন ওর জন্যই শুধু ভাজা হচ্ছে 2 পিস, দেখতেই পাচ্ছ। চলো বেগুনটা ভেজে টেজে আর দেখাচ্ছি তোমাদের। বেগুন তো অলরেডি ভাজা হয়ে গেছে, আর আমি পটলটাও ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, সেটা তোমাদের দেখাইনি, পটলও ভাজা হয়ে গেছে। এখন দেখো ভেন্ডি ভাজা হচ্ছে, যেটাকে ঢেঁড়সও বলা হয়। তো এখন ঢেঁড়সটা ভেজে নেবো, আর ওদিকে বাবা কুমড়োটা এনেছে, কুমড়োটা কেটে নেবো, কারণ ওটাও একবারে ভেজে নেবো। দেখো চলো এখন কুমড়োটা পিস পিস করে কেটে নিই, তারপরে ভাজবো। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে ঢেঁড়স ভাজাটাও কিন্তু রেডি, আর এখানে দেখতে পাচ্ছ কুমড়ো ভাজা বসিয়েছি, ভাজা হচ্ছে, চলো ভেজে টেজে তোমাদের দেখাচ্ছি। দেখো গাইস কুমড়ো ভাজাও রেডি, তার মানে আমাদের 5 রকম ভাজা কিন্তু একদম রেডি। এরপরে কি করছি চলো দেখবে, চলো দেখো। কালকের একবারে কিন্তু অনেকটা বেশি করে শুক্তো রান্না হয়েছে, তো সেটাই আলাদা করে রেখে দেওয়া হয়েছিল কালকেরে। কালকেরে যে বেশি করে শুক্তোটা হয়েছে প্রথমেই আগে, তো গাইস কালকেরে যে শুক্তোটা আলাদা করে তুলে রাখা হয়েছিলো, মানে প্রথমেই তুলে রাখা হয়েছিলো, কোনো এটো করে তুলে রাখা হয়নি, তো প্রথমেই তুলে রাখা হয়েছিলো, তো সেটাই ফ্রিজে ছিল, তো সেটাকেই আজকে গরম করে নিচ্ছি, অনেকটা করে রাখা ছিল দেখতেই পাচ্ছ। তো শুক্তোও আজকের মেনুতে রয়েছে। সো এবারে কি বসাচ্ছি, এবারে বসাচ্ছি হলো চিকেন, দেখতেই পাচ্ছ। প্রথমে আলুগুলো ভেজে নেবো ভালো করে, তাই একদম কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে, আর এই হলো সেই চিকেন যেটা আজকে রান্না হবে। এখানে দেখো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবই কেটে রেখেছিল মা, তো সেই জন্য আরও করতে তাড়াতাড়ি সুবিধা হচ্ছে। চলো চিকেনটা রান্না করা যাক, ততক্ষণ ভাজা হোক, ভেজে তোমাদের দেখাচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছি চিকেনটা বসিয়ে দিয়েছি, আজকের কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ এখানে এই ভিডিওতে যদি রেসিপি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাহলে তোমাদের কোনো ইন্টারেস্টই থাকবে না দেখা। তো আর ঝপঝপ সেই জন্য দেখিয়ে দিচ্ছি। সো চিকেনটা এই দেখো কষিয়ে বসানো হয়ে গেছে, এখন ভালো করে কষাতে থাকবো, যে বলেছিলাম না ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম। সো এটাকে এখন ভালো করে কষাবো, তারপর জল দেবো। সো চিকেন রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো রেডি সব রান্না, আর যার জন্মদিন
সেই আসেনি দুপুরে, তো আমরাই খাই, তার জন্য তুলে রাখা হয়েছে, রাতে আসবে, তো সব রাতেই দেখানো হবে, আপাতত টাটা। ও গাইস, এইদিকে দেখো পায়েস বসানো হয়েছে, পায়েস হচ্ছে, পায়েসটা একদম হয়ে গেলে তোমাদের দেখাবো, ঠিক আছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাজ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাজ, মোমবাতি লেবাও, মোমবাতি লেবাতে হবে, মোমবাতি লেবাতে হবে। সো গাইস, এবার আমি রাজকে কেক খাওয়াবো, ও তো সবাইকে কেক কাটিং করে খাইয়ে দিল, এবার আমি খাওয়ালাম, দেখো পুরো কপাত করে একবারে কামড়ে দিয়েছে কেকটাকে। তো এবারে মা খাওয়াবে রাজকে, তো এই দেখো মা খাওয়ালো রাজকে কেক, এখানে কেউ ক্যামেরা ধরার নেই, তাই একবার মা ধরছে, একবার আমি ধরব। দেখো খাবার রেডি করা হয়েছে, ভাত, পাঁচ রকম ভাজা, ওদিকে মিষ্টি, একটা ক্যাডবেরি রয়েছে, মাংস, চাটনি, আর এই যে পায়েস, মেন জন্মদিনের জিনিস, দেখতেই পাচ্ছ। এবার খেতে বসবে, বসো বড়ো, কোথায় বসো? দেখো গাইস, জন্মদিনের তো চাপা দিচ্ছে মাংসটা, স্যার জন্মদিনের খাবার সাজানো হয়েছে, এই দেখো কার জন্মদিন, দেখো 13 তারিখ গেছে, ক্যাডবেরিটা তুলে নিয়েছে আগে, তো 13 তারিখ জন্মদিন গেছে, তো আজকের এই সেলিব্রেশনটা হলো, তাই খাওয়া দাওয়াও আজকের হলো, আর পয়লা বৈশাখেও আমাদের খাওয়া দাওয়া হয়নি, সব মিলিয়ে আজকেই হলো। আর এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা মা দিয়েছে, তাই আজকে পরেছে, এটা পরেই কেক কাটিং করলো। ঘুমাচ্ছে। সো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, টাটা, বাই বাই, ভালো থেকো, কে।